শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি মোহাম্মদ নাজিম শুরুতেই জানাবো শিরোনাম সাফের চ্যাম্পিয়ন হলে অকল্পনীয় পুরস্কার বললেন সালাউদ্দিন গুজনকে দায়িত্ব দিয়ে স্বপ্ন পূরণের আশা কিংসলেকে নিয়ে অনিশ্চয়তা জিকো আশরাফুলদের কমিউনিকেশন স্কিলে জোর নতুন কৌশলে মানিয়ে নিতে আত্মবিশ্বাসী গোলকিপাররা মালদ্বীপে ভালো করার প্রত্যয় বিসিবি পরিচালক হতে প্রত্যাশী খালেদ মাসুদ পাইলট কাউন্সিলরদের ওপর ভরসা রাজশাহীর তৃণমূল ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্য প্রস্তুত সিলেট আউটার স্টেডিয়াম অক্টোবরে এনসিএল এর ম্যাচ দিয়ে অভিষেক দ্রুতই আন্তর্জাতিক স্বীকৃতির প্রত্যাশা বিসিবির নতুন কোচ অস্কার ব্রুজনের হাত ধরে সাফের মঞ্চে সাফল্য পাওয়ার লক্ষ্য বাফুফের জেমিডের সেরা বিকল্প এই স্প্যানিয়ার্ড জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন সাফের সাফল্য আসলে খেলোয়াড়দের জন্য থাকছে অকল্পনীয় পুরস্কার এদিকে এলিটা কিংসলের জাতীয় দলে খেলা নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা সাফল্য বয়ে আনলে মিলবে পুরস্কার বড় আসরে কাজী সালাউদ্দিনের এমন প্রতিশ্রুতি নতুন নয় তবে এবার ভিন্ন কৌশল বাফুফের সভাপতির ফুটবলারদের উৎসাহিত করতে এবার চমক উপহার দিতে চান বাফুফে বস আমি যতবারই অ্যানাউন্স করেছি ততবারই রেজাল্ট পাইনি আল কিপ ইট হিয়ার ওরা যদি চ্যাম্পিয়ন হয় ওরা আশা করবে না কি পাবে আশাও স্বপ্নও ভাববে না আল কিপ ইট হিয়ার থ্যাংক ইউ কোচ ইস্যুতে আলোচনা সমালোচনা হয়েছে অনেক বাফুফে সভাপতির মনোযোগ ফুটবল উন্নয়নের টানা ব্যর্থতায় পরিবর্তন জরুরি সেজন্যই অস্কারকে দিয়ে সুদিন ফেরানোর চেষ্টা সাফের আগে এমন পরিকল্পনা কতটা সঠিক নাও হি হ্যাজ গন টু দ্য টিম এন্ড হি ওনস দ্য টিম দ্যাট ইজ দ্য বেস্ট থিং যেটা আগে আমি পিছনে আমি পাই নাই ওন করার আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ও যেটা নিয়ে আলাপ করতেই পারবেন না সেটা হলো ও এ টু জি এ টু জেড সব বাংলাদেশের প্লেয়ার চিনে বিকজ হি বাইস প্লেয়ার এন্ড হি সেলস প্লেয়ার বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলেকে খেলানোর ব্যাপারে চেষ্টা চালাচ্ছে বাফুফে ফিফা এএফসির সবুজ সংকেতের অপেক্ষায় থাকলেও নাইজেরিয়ান স্ট্রাইকারকে পেতে বাড়তি চিন্তা নেই এএফসি ফিফা কি করবে না করবে এটা আমি আপনাকে এর থেকে বলতে পারবো না আমাদের যতখানি চেষ্টা করার উই আর ট্রাই করার জন্য আর ও আসলে যে আমার অ্যাটাকে চেঞ্জ হয়ে যাবে এটাও কারেক্ট না এদিকে অনূর্ধ্ব ২৩ দলের দায়িত্ব যাচ্ছে দেশসেরা কোচ মারুফুল হকের হাতে দু একদিনের মধ্যে আসবে আনুষ্ঠানিক ঘোষণা কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে মাত্র ৬টি সেশন বড় কোনো পরিবর্তন নয় জিকো সোহেল রানার কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করছেন গোলকিপার কোচ নুরুজ্জামান নয়ন নতুন কৌশলের সাথে মানিয়ে নিয়ে গোলকিপাররাও আত্মবিশ্বাসী সাফে ভালো কিছু করতে সাফের মিশন শুরুর আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গুরুত্ব বাড়িয়েছে কাজী সালাউদ্দিনের নজরদারিতে কোচ বদলের পর ফুটবল দলের সাফল্যে বাড়তি মনোযোগ বাফুফের সভাপতির ভিআইপি বক্সে বসে দেখেছেন জামাল তপুদের স্কিল ট্রেনিং দলকে রক্ষণাত্মক কৌশলে খেলাতেন জেমি বিপরীতে ব্রুজনের চেষ্টা আক্রমণাত্মক ফুটবলে দল সাজানো নতুন কোচের সাফল্যের মন্ত্র ৪-৩-৩ ফরমেশনের বিল্ড আপ গেমে গোলরক্ষক থেকে স্ট্রাইকার যেখানে থাকে দলগত সমন্বয় নতুন কৌশলে মানিয়ে নেয়ার প্রতিশ্রুতি খেলোয়াড়দের গোলকিপারেরও অনেক দায়িত্ব আছে কারণ সবসময় আমাদেরকে ব্যাক পাসে বল ডিফেন্স বলেন মিডফিল্ডকে কিন্তু ডেলিভারি দিতে হয় সেক্ষেত্রে কিন্তু গোলকিপারও বড় ভূমিকা রাখতে হবে ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে কাজ করার অভিজ্ঞতা আছে নুরুজ্জামান নয়নের কিংসে পেয়েছেন জিকোকে ফলে তিনজনের সম্পর্কে জানাশোনা আছে ৪১ বছর বয়সী এই কোচের গোলকিপিংয়ে দুর্বলতা কাটাতে কমিউনিকেশন স্কিলে জোর দিচ্ছেন এই কোচ কমিউনিকেশন স্কিল মাঠের প্র্যাকটিসের বাইরেটা নিয়ে কাজ করছি আসলে একটা ম্যাচের আগে এক সপ্তাহ আগে রিয়াকশন স্পিড এগুলো নিয়ে কাজ করা হয় অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় আরও কিছু জিনিস অ্যাড করতে হবে যেমন ক্রসিং আমার কাছে মনে হয় যে আমাদের গোলকিপার আরও ব্যাটার করা উচিত
1 অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বেঙ্গল টাইগার্সের চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। নতুন উদ্যমে ভালো কিছুর প্রত্যাশা জামাল তপুদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হয়ে গেছে বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। প্রথম দিন পরিচালক পদে মনোনয়ন তুলেছেন 8 জন। তার মধ্যে প্রথমবার নির্বাচন করছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া মনোনয়ন তুলেছেন শেষ কমিটিতে থাকা আকরাম খান ও আজম নাসির। কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়লেও কাউন্সিলরদের উপর ভরসা রাখছেন পাইলট। বলছেন, রাজশাহীকে পরিণত করবেন ক্রিকেটের উন্নতির রোল মডেল হিসেবে। ছুটির দিনে ফাঁকা মিরপুর, ছেলেকে নিয়ে মাঠে এসেছিলেন মাহমুদুল্লাহ। ব্যাটে বলের অনুশীলন করেননি, ছেলের সাথে সময় কাটিয়ে ফিরেছেন টি টোয়েন্টি অধিনায়ক। ততক্ষণে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের আগমন। বিসিবির পরিচালক পদে প্রথমবার নির্বাচন করছেন, মনোনয়নপত্র নিতেই তার আশা। 2011 সালের পর থেকে উল্টো পথে চলছে রাজশাহীর ক্রিকেট। ক্রিকেটার তুলে আনতে কাজ করছেন দীর্ঘদিন ধরে। বড় পরিসরে ক্রিকেটে যুক্ত হতেই বিসিবিতে আসতে চান। যারা ভোট দিবেন তাদেরও আমি মনে করি যে রেসপন্সিবল হওয়া উচিত, বিকজ সে উনি একা না, ওনার জন্য কিন্তু পুরো একটা ওই পুরো ডিস্ট্রিক্ট কিন্তু ডিপেন্ড করে থাকে, যে ওই কালচারটা হয়তো ডিপেন্ড করে থাকে। যেই আসুক না কেন, বিজনেসম্যান আসুক আর খেলোয়াড়ই আসুক না কেন, আমি চাই যে কাজটা যেন হয়। গেল 2 মেয়াদে সফল কমিটিতে থাকা পরিচালকেরা, বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তাই তো কঠিন লড়াইয়ের মধ্যেই পড়তে হচ্ছে সাবেক অধিনায়ককে। বিশ্বাস আছে ক্রিকেটকে এগিয়ে নিতে সমর্থন পাবেন কাউন্সিলরদের। আমি রাজশাহী বিভাগের কথা বলছি, যেহেতু আমি রাজশাহী বিভাগের হয়ে আজকে আসছি, যখন হয়তো বাংলাদেশের জন্য কাজ করবো তখন বাংলাদেশের জন্য চিন্তা করবো। তো আমার মনে হয় সেই জায়গার কালচারটা আসতে ড্যামেজ হয়ে গেছে, তো এটা আলটিমেটলি দিন শেষে কিন্তু ক্রিকেটের জন্যও খারাপ, আমাদের ক্রিকেট কালচারের জন্য খারাপ, বাংলাদেশ টিমের জন্য খারাপ। প্রতিযোগিতামূলক যদি খেলা হয়, ধরেন রাজশাহী যদি ডেভেলপ করে, চিটাগাং যদি ডেভেলপ করে, খুলনা যদি ডেভেলপ করে, তাহলেই কিন্তু ভালো টিম বাংলাদেশ হবে। প্রথম দিন পরিচালক পদের মনোনয়নপত্র কিনেছেন সবশেষ কমিটিতে থাকা আকরাম খান ও আজম নাসির। এছাড়া আশফাকুজ্জামান টিটু ও মাসুদুজ্জামান সহ 8 জন। কোনো প্যানেল ছাড়া নির্বাচনের ঘোষণা দেয়া নাজমুল হাসান পাপন ও গেল 2 মেয়াদে বোর্ডে থাকা কর্তারা মনোনয়নপত্র নেবেন শনিবার। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে কাঠমান্ডু গেছেন তামিম ইকবাল। আসরে ভাইরা হাওয়া গ্লাইডেটর্সের হয়ে খেলবেন ওয়ান ডে ক্যাপ্টেন। ঢাকা ছাড়ার আগে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করেছেন তিনি। হাঁটুর ইঞ্জুরিতে দীর্ঘদিন বিশ্রামে ছিলেন টাইগার ওপেনার। নেপালের এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম। দীর্ঘদিন ধরে খেলেননি জাতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি, তাই নাম সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ থেকে। শনিবার থেকে শুরু ইপিএল, তামিমের দলের প্রথম ম্যাচ রোববার। জুবায়ের হোসেন লিখন, টাইগারদের হারিয়ে যাওয়া নক্ষত্র, তবে এখনও ফুরিয়ে যাননি রিয়াদ। সোহানরা লেগ স্পিনে নিজেদের ঝালিয়ে নিতে প্র্যাকটিসে ডাকছেন লিখনকে। জাতীয় দলের ফেরার স্বপ্ন এখনও প্রবলভাবে লালন করছে লিটন। টি টোয়েন্টিতে সব দেশের বড় শক্তি লেগ স্পিনার, আসছে বিশ্বকাপে সে জায়গায় বড় ঘাটতি বাংলাদেশের। টাইগার স্কোয়াডে যে নেই কোনো লেগি, বিপ্লব আছেন তবে স্ট্যান্ড বাই হিসেবে। বিশ্বকাপের মূল পর্বে তাই কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের। সুপার 12-এ যে এশিয়ান দেশগুলোর গ্রুপে পড়ার জোর সম্ভাবনা টাইগারদের, যেখানে মোকাবেলা করতে হবে রশিদ খান, শাদাব খান, ভরুণ চক্রবর্তীর মতো লেগ স্পিনারদের। খুব একটা লেগ স্পিন খেলা হয়নি টাইগার ব্যাটারদের, তাই তো জুবায়ের লিখনকে অনুশীলনে নিয়ে এসে প্রস্তুতি সারছেন রিয়াদ শামিমরা, যা কাজে লাগবে আরব আমিরাতে। আমি নিজে থেকেই বলি যে ভাই বোলিং কেমন হচ্ছে বা কি, তো সবাই বলে যে খুব ভালো হচ্ছে, এখন বোলিং এর অ্যাকুরেসি বাড়ছে, লাইন লেন্থ খুব ভালো হয়েছে। এই জিনিসগুলো আসলে আমাকে ইন্সপায়ার করে, তো আমি এই জিনিসগুলো ওনাদের কাছ থেকে নেই। সে লেগ স্পিনারদের ঘরোয়া লিগে আসলে ম্যাচ কম খেলা হয়, যার জন্য আসলে ওই জায়গাটাতে ক্লিক করা টাফ। তো এটা আসলে টিম ম্যানেজমেন্ট প্ল্যানিং করে ওনারা যেটা ভালো মনে করছে ওটাই করেছে। লেগ স্পিনার নেই এই আক্ষেপ নির্বাচকদের মতো লিখনেরও আছে। দেশে লেগ স্পিনার আক্ষেপ দূর হোক চান তিনি, ফিরে আসতে মুখিয়ে রয়েছেন। সবাই যদি একটু আমাদের উপর আস্থা রাখে তো আমরা ভালো করতে পারবো। আমাদের আসলেই অনেক প্রেশারে থাকতে হয়, অনেক ইয়ে থাকতে হয়, তো এটা আসলেই অভ্যস্ত হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে সিস্টেমটা এমন, তো অভ্যস্ত হয়ে গেছে এই প্রেশার নিয়ে ক্রিকেট খেলতে হবে, সুযোগ পেলে ভালো কিছু করতে হবে।
গেল এনসিএলে বিসিবি নিয়ম করে দিয়েছিল একজন লেগি খেলানোর। রিশাদ বিপ্লব আফ্রিদি সহ লেগ স্পিনারদের উন্নতিতে সেই নিয়ম এবারও বজায় রাখার দাবি লিখনের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে চার দিনের ম্যাচে এইচপি ইউনিটির বিপক্ষে দাপুটে অবস্থান এ দলের। তৃতীয় দিন শেষে এ দল এগিয়ে 252 রানে। 8 উইকেটে 237 রান নিয়ে ব্যাট করতে নেমে এইচপি দল, কিন্তু কোনো রান যোগ না করে অল আউট হয় তারা। 6 রানের লিডে শেষ হয় এইচপির প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফের উইকেট হারায় এ দল। এরপর বড় জুটি গড়ে সাদমান ও শান্ত, তবে অল্পের জন্য 50 মিস করেন দুজনেই। 57 বলে 50 করেন ইয়াসির রাব্বি। দিন শেষে রাব্বি 65 ও মিঠুন অপরাজিত 46 রানে। আফগানিস্তানের বিপক্ষে চার দিনের ম্যাচে তৃতীয় দিন শেষে 51 রানে এগিয়ে বাংলাদেশের যুবারা। আফগানদের 281 রানে অল আউট করে 4 উইকেটে 170 রান করেছে ইয়াং টাইগার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 8 উইকেটে 226 রান নিয়ে দিন শুরু করে আফগানিস্তান। ফয়সাল খান বিলাল সাইদির ব্যাটে 250 পার করে সফরকারীরা। আইচের শিকার হওয়ার আগে বোর্ডে যোগ করেন 114 রান। 119 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। রানের খাতা খোলার আগে বিলাল সামির বলে ফেরেন ইফতিখার। নাবিল খালিদের ব্যাটে সেই ধাক্কা সামলে নেয় বাংলাদেশ। সেঞ্চুরির সম্ভাবনা জাগে 76 রানে কারোটের বলে আউট হন নাবিল। আইচ 40 ও 14 রানে অপরাজিত আছেন আশরাফুল। জানুয়ারিতে উদ্বোধন হয়েছে বহুল আলোচিত সিলেট আউটার স্টেডিয়াম, যা সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম গ্রাউন্ড 2 নামে পরিচিত। তবে উদ্বোধনের 8 মাস পেরোলেও এখনও এই মাঠে হয়নি কোনো খেলা। তবে অপেক্ষার অবসান হচ্ছে আগামী মাসেই জাতীয় ক্রিকেট লীগকে স্বাগত জানাবে নতুন ভেন্যুটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বে প্রায় 9 একর জায়গা জুড়ে নির্মিত আউটার স্টেডিয়ামের কাজ শেষ হয় গত বছরের শেষ ভাগে। ব্যয় হয়েছে প্রায় 28.5 কোটি টাকা। জানুয়ারিতে মাঠটির উদ্বোধন হলেও দীর্ঘ সময়ে কোনো খেলা হয়নি এখানে। বিসিবি জানিয়েছে মাঠের অভিষেক হবে সামনের মাসে, জাতীয় ক্রিকেট লীগের ম্যাচ হবে এখানে। সে উপলক্ষে চলছে শেষ পর্যায়ের খসা মাজা। আমরা যে সময়টা পেয়েছি, আমরা এই সময়ে আমাদের এই মাঠটিকে আরও ভালো করার জন্য আমরা আমাদের কিউরেটর, আমাদের গ্রাউন্ডসম্যান, আমাদের সেই প্রচেষ্টাটা ছিল এবং বিসিবি আমাদেরকে সেই সাপোর্ট দিয়েছে। তো আমরা যেহেতু একটা বেশ কিছু সময় পেয়েছি, আমরা এই সময়ে এই মাঠের, এই গ্রাউন্ডের আরও উন্নয়ন এবং আরও যাতে ভালো হয়, আরও স্পোর্টিং হয়, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। নতুন এই ভেন্যুতে থাকছে 20টি উইকেট, 4টি অত্যাধুনিক ড্রেসিং রুম, জিমনেশিয়াম সহ আন্তর্জাতিক সুযোগ সুবিধা, রয়েছে 7000 দর্শক ধারণ ক্ষমতার গ্রিন গ্যালারি। আমরা প্রথম দিকেই কমিটমেন্ট ছিল যে আমরা গ্রিন গ্যালারি রাখবো, স্ট্রাকচারাল গ্যালারি হবে না, এবং যত বেশি সম্ভব গাছ আমরা প্রাকৃতিক সেই ভারসাম্যটা রাখার জন্য আমরা গাছ লাগাবো। এবং আপনারা জানেন প্রায় 1500-এরও বেশি গাছ ইতিমধ্যে আমরা গ্রাউন্ড টুতে লাগিয়েছি এবং আরও হাজারখানেক গাছ আমাদের লাগানোর পরিকল্পনা রয়েছে। দ্রুতই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে যাবে দেশের সবচেয়ে সুন্দর এই আউটার স্টেডিয়ামটি, প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ইংলিশ প্রিমিয়ার লিগে কাল মাঠে নামছে বড় দলগুলো। সন্ধ্যা 5:30 হাই ভোল্টেজ ম্যাচে লড়বে চেলসি ও ম্যানচেস্টার সিটি। একই সময় ওল্ড ট্রাফোর্ডে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের অতিথি অ্যাস্টন ভিলা। অন্যদিকে রাত 10:30 লিভারপুলের চ্যালেঞ্জ নেবে ব্রেন্টফোর্ড। লিগ কাপের বিরতি শেষে আবারও শুরু ইংলিশ প্রিমিয়ার লিগের আমেজ, যেখানে টেবিল টপার চেলসির অতিথি ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে রোমাঞ্চ ছড়াবে গেলবারের চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্টের দ্বৈরথ। শিরোপা হারের প্রতিশোধের সুযোগ ম্যান সিটির সামনে, তবে চেলসির রক্ষণ ভাঙার কঠিন পরীক্ষা সিটিজেনদের। টুখেলের অধীনে 24 ম্যাচের 15টিতে ক্লিন শীট দ্য ব্লুজের। চেলসির বিপক্ষে গার্দিওলার রেকর্ডও অস্বস্তির। লন্ডন জায়ান্টের বিপক্ষে 8 ম্যাচে হেরেছে তার দল। তবে চেলসির বিপক্ষে কেভিন ডি ব্রুইনার সাফল্যে কিছুটা নির্ভর থাকতে পারেন সিটি বস। সবশেষ 3 ম্যাচে সাবেক ক্লাবের জালে বল পাঠিয়েছেন বেলজিয়ান তারকা। এদিকে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বাধা অ্যাস্টন ভিলা। ক্যারাবাও কাপে ওয়েস্ট হ্যাম ম্যাচের ব্যর্থতা ভুলতে মরিয়া রেড ডেভিলস। আগের ম্যাচে স্কোয়াডে না থাকা দাহিয়া, রোনালদো, পগবা, ম্যাগুয়ের ও লুকশ ফিরছেন ভিলার বিপক্ষে। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের চ্যালেঞ্জ উঠতে থাকা লিভারপুল।
যদিও দুই ম্যাচে নয় গোল করে অলরেডসকে অনেকটা সতর্ক বার্তা দিয়ে রেখেছে ব্রেন্টফোর্ড, যার মধ্যে সবশেষ ম্যাচে ওল্ডহ্যামকে সাত গোলে উড়িয়ে দেওয়ার শুকুস্মৃতি সঙ্গী লন্ডনের ক্লাবটির। অন্যদিকে লা লিগায় আলাভেজের মাঠে খেলবে আটলেটিকো মাদ্রিদ, শীর্ষস্থানে ফিরতে জয়ের বিকল্প নেই সিমিওনের শিষ্যদের। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের জাতীয় খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরে আসবে।